এখন এটার জন্য নামে অবৈধ বলছি আপনি সরি স্যার আমি এটা আপনি হাত ধরে টান দিলেন সরি স্যার আমি তো আমি তো এখন রেগে গেলে রেগেও যেতে পারতেছি না আপনাদের উপরে রেগে যে যাব রেগে যে কি কথা বলবো দেখেন আমরা তো বন্ধ করিনি মানুষ তো ফেসবুকে লেখার সময় মানুষের কিবোর্ডে লেখার সময় কিবোর্ড বিপ্লবীর তো অভাব নাই বাংলাদেশে আপনি যে আমার হাত ধরলেন এইটার জন্য আপনার জানেন জেল হবে আমি এটা বিচার করতে আসি আপনি বিচারকের হাত ধরতে পারেন আচ্ছা এই যে হাত ধরতে ধরলেন আপনাকে আমি প্রশ্ন করছি একটাই যে আপনার কাছে স্যাম্পল ওষুধ আছে কি না আছে বলছি আমি আছে কি নাই আছে স্যাম্পল ওষুধ কার জন্য স্যাম্পল ওষুধ কার জন্য ডাক্তারের জন্য স্যাম্পল ওষুধের গায়ে কি লেখা থাকে নট ফর সেল লেখা থাকে তা আপনি দোকানে স্যাম্পল ওষুধ বেচতেছেন কি বেচতেছেন না এই বেচতেছেন ব্যাস শেষ এটা আপনাকে এই জিনিসটা স্বীকার করাইতে আমার এত কথা আমি বলছি আমি বিক্রি করছি আর এইটার জন্য আপনি হাত ধরতেছেন এই করতেছেন স্যার আমি স্যাম্পল ওষুধ আপনার কাছে কি পরিমাণ আছে আমাদের মধ্যে এই টোটাল দোকানে 2,500 টাকা আপনি দেখেন আমাদের সব কমার্শিয়াল মাল আপনি আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনার টোটাল দোকানে কি 2,500 হ্যাঁ হ্যাঁ এরকম সত্যি কথা বল আপনি সত্যি কথা বলুন আপনি আপনি দুঃখে দেখেন এই কার্টনটা আমি নামাই দাও না আচ্ছা কার্টনটা নামাই আপনি দোকানটা সবাই মিলে যখন বন্ধ করে দিলেন এটার অর্থ কি আপনারা আমার সাথে তো বন্ধ করে এখানে ঔষধ অধিদপ্তর আসছে সরকারের মনিটরিং টিম হিসেবে মনিটরিং অথরিটি যারা ঔষধের বাজারে আপনারা তাদেরকে সহযোগিতা করলেন না মোবাইল ফোন চলতেছে একজন ম্যাজিস্ট্রেট আসছে আপনারা আমাদেরকে দেখলেন না দোকানগুলো সমস্ত দোকানগুলো দেখেন একটা দোকান আমি এসে খোলা পেলাম শুধু আপনারটা তাই আপনাকে বোঝাইতে আমার এত সময় লাগে এইভাবে যদি আপনারা চালান সেটা কীভাবে চলবে বলেন কীভাবে চলবে বলেন আপনারা আমি যেটা প্রশ্ন করি আপনি সেটার উত্তর দেন তার মানে ওরা ওরাই ডাক্তার ভিজিট না করে সেই স্যাম্পলটাই ভিজিট করে মানে সেখান থেকে কিছু কোম্পানির লোক এই কথা বলে যে এটা মনে করেন 20 লাখ টাকা টার্গেট এমআরআই করতেছে এমআরআই করতেছে এমআরআই করতেছে হ্যাঁ 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 এমআরআই এমআরআই করতেছে মানে শুনেন এটা এটা তো মানুষকে জানতে হবে এটা মানুষকে জানতে হবে এই ওষুধগুলো তো বাজারে বিক্রির জন্য না এই ওষুধগুলো ডাক্তারদেরকে দেওয়া হয়েছে ডাক্তাররা বিক্রি করি ভাই এখন স্যার ডাক্তাররা হয় কি বিক্রি করে ডাক্তাররা বিক্রি করে আবার শুনেন এই তুমি তো কথা বলো আচ্ছা আপনি কোনোদিন কোনো ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনেছেন ব্রোকাররা আইনে বিক্রি করে আপনি ব্রোকারের কাছ থেকে যখন নেন একদিন একটা ব্রোকারকে ধরে আমার ফোন দিতে পারতেন বা এই যে পুলিশ আছে পুলিশকে ফোন দিতে পারতেন দিচ্ছেন কোনো দিন যে স্যার এই নট ফর সেল লেখা স্যাম্পল ওষুধ বেচতে আসছে আমাদের কাছে সেগুলো তো আপনারা কখনো করেন না না করে ফট করে একটা কথা মিডিয়ার সামনে আপনি দুম করে বলে দিলেন যে ডাক্তাররা স্যাম্পল ওষুধ বিক্রি করে ডাক্তাররা স্যাম্পল ওষুধ বিক্রি করে গরিব লোকের কিছু ওষুধ দিছে ও এসে আপনার কাছে বিক্রি করে দিচ্ছে তাকে ভালো নিয়ত নিয়ে ভালো উদ্দেশ্য নিয়ে দিছে আপনি পক্ষ ডাক্তারের নামে দোষ কেন দেন আপনি ব্যবসার জন্য এই জিনিসটাই তো এটা আমি আপনাকে
হ্যাঁ এইটা না না স্কয়ার যে আপনাকে 2% স্যাম্পল ধরা দিচ্ছে এটা বলে না আপনি বললেন আপনাকে কোম্পানি ওষুধ দিয়ে যাবে আপনার দোকানে তো আচ্ছা দাঁড়ান এটার উত্তরটা নিয়ে নেন আপনি আপনি আমি বললাম তো আমরা যে থেরাপিতে যারা যেমন উনি উনি বদারের কাজ করে ওনার টার্গেট হচ্ছে না উনি আমার কাছে 1 লাখ টাকা যেখানে 2% মানে 2000 টাকা 1 লাখ টাকায় ওনাকে লস দিতে হবে কিন্তু যে 2000 টাকা আমি যদি এখান থেকে স্কোর থেকে নিই আমাকে 2000 টাকা দিবে না ওই লসটা দিবে না তো আমি 2000 টাকা লস নিতে বলতে আপনার থেকে দেন স্যার ওই স্যাম্পল ওষুধ কার জন্য এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে বললেন স্যাম্পল ওষুধ আপনি 2% আপনাকে প্রতি 100 টাকার মালে 2 টাকার স্যাম্পল ওষুধ দিচ্ছে এটা দিচ্ছে কে কোম্পানির প্রতিনিধি কি কোম্পানির প্রতিনিধি কি আপনি আমাকে বলেন এটা কোম্পানির প্রতিনিধি কি হ্যাঁ কোম্পানির প্রতিনিধি কোম্পানির প্রতিনিধি আপনাকে 100 টাকায় 2 টাকার স্যাম্পল ওষুধ দিয়ে যাচ্ছে এখানে না বাবা এখানে দিয়ে আর কথা বলছে না কোথায় দিয়ে যাচ্ছে না ধরেন এটা বাইরে টেরিটরি দাদা